আমার মা এবং আমার আব্বা আব্বাকে চলে গেছে অনেকদিন আগে। এ দেখো এই ডালে আর ঝিঙাতে করবো, আর আলু করছে, এগুলো কে গোছাবে? দাঁড়াও আমি গোছে দিচ্ছি, দাঁড়াও গোছাতে পারবো পারো না? ওই বললাম আব্বা। দেখো এইভাবে আমরা ভাতের মাড়টা বাসাই। দেখো চান করার আগে এইগুলো আমাকে সব, তো বন্ধুরা একদম পুরো, হ্যাঁ পুরো কাজ কমপ্লিট। হ্যালো বন্ধুরা, তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, কিন্তু আমরা ভালো নাই। আমার মা এবং আমার আব্বা, আব্বা তো চলে গেছে অনেকদিন আগে, মানে এই বাড়ি থেকে রেখে চলে গেছে। আর আমার মাও ওই বাবা আছে না, তার জন্য আমার মাও চলে গেছে রেখে কিছুদিনের জন্য। আমার মামার বাড়ি, মাকে ডাকছি তো বলছে আসবে না, তো বাবা আছে না তার জন্য আমিও যাব না। তো এই দেখো আমার আমার ভাইকে রেখে গেছে, আমার ভাইকে রেখে গেছে আমার ভাই আর আমি। তো আমরা এখন কী কী করবো, মানে আমাকেই রান্না করতে হবে, তো আমাকে রান্না করতে হবে। তো আমার ভাইকে আমি সকালে চা টা সব কিছু করে দিয়েছিলাম, আর এখন রান্না করব। তো আমরা এখন রান্না করব, আমার কী খাওয়া, কী কী তরকারি খাবা, মাছ খাবা? তো আজকে পুকুরে মাছ ধরেছিলাম, মাছ করবো, আর কী কী রান্না করবো দেখাবো আপনাদেরকে, কী কাজ করবো একাই করতে হবে। চলুন শুরু করা যাক। ডালে আর ঝিঙাতে করবো, আর আলু করবো, আর একটা ছোটো মাছ আছে এই মাছটাও করবো। এই আজকে তিনটে তরকারি হবে আমাদের, চলুন করা যাক তরকারি। তরকারির আগে আমার ভাইকে খিদে লেগেছিলো, তাই আমি একটু ম্যাগি করে দিচ্ছি। ম্যাগিতে দিয়েছি একটু হলুদ, তাই এরকম রঙটা লাগছে, কালারটা তো খুব সুন্দর লাগে, হলুদ দেওয়া খুব সুন্দর লাগে। এ দেখো আমি ডিম দিয়ে দিয়েছি আর পেঁয়াজ দিয়েছি, তারপরে আমি এই ম্যাগিটাকে দিয়ে দেবো, তারপরে একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব, তারপর আমার ভাইকে এটা খেতে দেবো। এখন এখন বাজে 10টা, এখন এটাকে দিবে খা। তো এই দেখো ম্যাগি করে দিয়েছি আমার ভাইকে, আমার ভাই এখন ম্যাগি খাচ্ছে। কেমন হয়েছে? খুব টেস্টি হয়েছে। তো এখন 10টা বাজে, 10টা আমার ভাইকে ম্যাগি করে দিয়েছি, খুব জিদ করছিলো কিছু খাওয়ার জন্য, তো ম্যাগি করে দিলাম। কাঁদবে না, হ্যাঁ কাঁদিও না, হ্যাঁ খাও, মানায় যে কাঁদিও না, খাও। চলো এবার অন্য কাজ করা যাক। এই দেখো তেল দিয়ে দিয়েছি, তেলটাও হয়ে গেছে, এই মাছগুলোকে আমি ভেজে নেব। এই দেখো মাছ ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে, এই দেখো এই তেলে রয়ে গেছে মাছ ভাজা। তো এতে দেব আমি পেঁয়াজ এবং রসুন কুচি দিয়ে দিলাম, তারপরে একটু নাড়াচাড়া করে জিরা দিয়ে দেবো, একটু জল দিয়ে দেবো, আর হলুদ দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো, নিয়ে মাছগুলো দিয়ে দেবো। এই দেখো এইভাবে আমি করেছি রান্না, এই দেখো কত সুন্দর লাগছে, খেতেও খুব সুন্দর লাগবে। পুরো ভিডিওটা করা হয়নি, কারণ ক্যামেরা ধরার জন্য কেউ ছিল না এবং টাইমও ছিল না হাতে, তার জন্য করতে পারিনি, তার জন্য সরি। ডালটা সিদ্ধ হয়ে গেছে, এই দেখুন। তো এই ডালটাকে আমি ঘুটে নেব, কীভাবে ঘুটি দেখান, এইভাবে ঘুটে কমপ্লিট আমি ডালটাকে রান্না করে নেব, দেখাবো কীভাবে রান্না করছি, চলো দেখা যাক। এ দেখো কড়াইয়ের মধ্যে আমি একটু তেল দিয়ে দিলাম, তেল দেওয়ার পরে আমি লসুন এবং পেঁয়াজ দিয়ে দিলাম, এইটা একটু লাল হওয়ার পর আমি ডালটা দিয়ে দেবো, কিছুক্ষণ এরকম করে নাড়াচাড়া করব, তারপর যখন লাল হয়ে যাবে তখন আমি ডালটা দিয়ে দেবো। আমি আলুও সহজ পদ্ধতিতে রান্না করব। এই দেখো আমি প্রেসার কুকার দিয়েছি হলুদ এবং লবণ দিয়ে দিয়েছি, তারপর এটা ঢাকনাটা মেরে আমি প্রেসার কুকার চাপিয়ে দিলাম। এইদিকে হচ্ছে ডালটা, হচ্ছে ডালটা হয়ে গেছে, এবার প্রেসার করে সিটি মারা পর্যন্ত অপেক্ষা করবো, তারপর আমি দাই। এই দেখো আলু দাই করবো, আলু দাই দিয়ে দিলাম লসুন এবং পেঁয়াজ, তো বেশি কিছু দেবো না, তো আমার ভাই খেতে পারবে না। এটাকে নাড়াচাড়া করবো, নাড়াচাড়া করার পর আমি আলু দিয়ে দেবো, যেমন লাল হয়ে গেছে আলু দিয়ে দিলাম আমি, আর এটা একটু নাড়াচাড়া করার পর নামিয়ে নেবো আমি। এই দেখো আমার তরকারি হয়ে গেছে, এটা ডাল আর এটা আলু আর এটা মাছ, তো আমি তরকারি রান্না করে নিলাম। আর ওইদিকে দিয়েছি ভাত দিয়েছি, ভাতটা হচ্ছে, ততক্ষণে আমি এইগুলো পরিষ্কার করে নিচ্ছি। তো আমি এই চলগুলো বেছে নেব, এই চলের মধ্যে কোনো কাঁকড় বা কোনো কিছু আছে কিনা, এই চলটা ধুয়ে আমি গ্যাসে দিয়ে দেবো, মানে ওখানে জল চাপিয়েছি আমি দিয়ে দেবো।
এখন আমি পরিষ্কার করে নিয়েছি, এবার ঘরটা দেখে কীরকম অবস্থা আছে। এই দেখো আমার ভাই কার্টুন দেখছে এখন। আর কি করে রেখেছে এইগুলো, কে গোছাবে? দাঁড়াও আমি গোছিয়ে দিচ্ছি, ধরো গোছাতে পারবা? পারো না, ওই অঙ্ক করলাম আবার হয় না, তুমি দেখি দেখি হয় না। ঠিক আছে রাখো, এরকম করে ভালো করে রাখো। আমি দিচ্ছি, আমি করে দিচ্ছি, দাঁড়াও আমি। তো হয়ে গেল কমপ্লিট, ভাত হয়ে গেছে। ভাতটাকে এবার নামিয়ে নিব, গ্যাসটা বন্ধ করে দিলাম, এবার ভাত হয়ে গেছে, নামিয়ে নিব। দেখো এইভাবে আমরা ভাতের মাড়টা পাসাই, আমরা বের করি ভাতের মাড়টা এইভাবে। দেখো চান করার আগে এইগুলো আমাকে সব এগুলো আমাকে মাজতে হবে, এগুলো মেজে টেজে আমার ভাইকে চান করাবো, নিয়ে তারপর আমি ভাইকে আমি খেতে দেবো। বন্ধুরা আমি হাঁপিয়ে গেছি সব কাজ করতে, তো আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে, আমার থালা বাসন সব কিছু মাজা হয়ে গেছে, ধোয়া টোয়া হয়ে গেছে। তো একটাই কাজ বাকি আছে, সেটা আমার ভাইকে চান করা, আর আমিও চান করব। তারপর আমার ভাইকে চান করাবো, তারপর খাওয়া দাওয়া করাবো, আমিও খাওয়া দাওয়া করবো। তো খুব দেরি হয়ে যাচ্ছে, তো আমার ভাইকে চান করাবো। রাহান ও এসো, ওগুলো খোলো। তো চলো চান করা যাক, চলো ওইগুলো খোলো, চান করতে আবার। এখানে বসো, এখানে বসো, দেখি বসো ভাইকে ভাত দিয়েছি, ভাত খাচ্ছে। কিরকম ভালো, কিরকম লাগছে খেতে, ভালো লাগছে? তো এই দেখো আমি রান্না করেছি, খুব সুন্দর লাগছে খেতে বলছে ভাই। তো আমিও খাবো, তো খাওয়া যাক। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ভাই এবং আমি ঘুমাবো এখন। তোমার ভাই ঘরে আছে। তো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে, আর জানি না মা কখন আসবে। তো প্লিজ আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করবেন এবং ভিডিও শেয়ার করুন, প্লিজ সাবস্ক্রাইব করুন প্লিজ। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।